Capital FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। মানে একটা লোক ছোট্ট একটা কাপে মানে তৈ টুম্বুর মনে করেন আর এক ফোঁটার অর্ধেক ফোঁটাও যদি ভিতরে চা থাকে এটা উপসায় পড়বে, এরকম চা নিয়ে সে এক মাথা থেকে আরেক মাথা হেঁটে যেতে পুরো গরম চা মানে পল্লী শ্বাস নিয়ে হাঁটতেছে ট্যাং ট্যা ট্যাঙ্গে ট্যাং ট্যা ট্যাঙ্গে ট্যাং মানে ব্যালেন্স করতেছে। কিন্তু তুই এরকম করতেছিস চা টা কমাই নেই, কয় না রে ভাই লাইফ ইজ ব্যালেন্স, তোমাকে ব্যালেন্স শিখতে হবে। এইভাবে আমি ব্যালেন্স করি নিজের লাইফটাকে, মানে যাওর আমি শেষ লেভেল। বলে যে জীবনে শেষ যেদিন মদ খাইছিলাম মদ খাই আমার নিজের অনেক ছোট মনে হয়েছিল। মদ খাই আমি বাসা পর্যন্ত যাইতে পারতেছিলাম না, আমি বাসায় গিয়া বউরে চিনতে পারতেছিলাম না, বাচ্চা কাচ্চারে ধরে মারছি, বউর উপর নির্যাতন করছি। তখন আমার মনে হয়েছিল আমি আর জীবনে মদ খাবো না, আমি মদ ছেড়ে দিলাম আজকে থেকে। পরদিন গিয়ে আমার মনে হইলো ঠিক একই সময় রাত্রিবেলা মনে হইলো আমি যদি মদ ছেড়ে দেই তাহলে সেই সব লোকেদের কি হবে, সেই সব কৃষকদের কথা আমার মনে পড়লো যারা আঙ্গুরের চাষ করে, মনে হয়েছিল মদের ফ্যাক্টরির শ্রমিকদের কথা, যারা বোতল ফ্যাক্টরিতে কর্মরত মজুরদের কথা, মদের বারে কাজ করে জীবিকা নির্বাহ করা সেই সব ছোট্ট ছোট্ট ছেলেদের কথা, সেই সব লোকেদের কথা যারা সবসময় মদের বোতল একত্র করে এগুলো নিজের পেট চালায় বিক্রি করে, মনে হয়েছিল মদের কার্টুন বহনকারী সেই গরিব ট্রাক ড্রাইভারের কথা, এই সব নিরীহ মানুষদের কথা ভেবে আমি আসলে মদটা ছাড়তে পারিনি, আবার খাইছি আবার গিয়ে বউরে পিটাইছি। কতগুলো মানুষের জীবন সে রক্ষা করছে, কতগুলো চাকরি সে বাঁচাইছে, কতগুলো করছে। কাকা আমার তো দাদা মারা গেছে। কয় বেটা তোর দাদা কেমনে মরছে? মদের কারণে। তোর দাদাই সারা জীবনে এক ফোঁটা মদও শোয় নাই, শেষ বয়সে মদ খাইয়ে মরছে। কয় না মদ খাইয়ে মরে নাই, মদের কারণে মরছে। কেন? ক উপরে যাইতেছিল, নিচে যাইতেছিল, উপর থেকে মদের বোতল মাথায় পড়ছে, মাথা ফাইটা মরে গেছে। এই জন্য বলি মদের উপরে ফরক আর মদ আপনার ভিতরে ফরক, মরবেন আপনি। কোন বন্ধুর কাছে রাখবো খাইবো, বিশ্বাস করে যে কারোর কাছে আমি ছাড়বো সে তো বিশ্বাস নেই, সে তো খাই ফেলবে। এটাই হলো অবস্থা। বলে যে মদ ডাক্তার সাহেব আপনি কি মদ ছাড়াইতে পারেন? হ্যাঁ আমি এক সিটিংয়ে 50% ছাড়াইতে পারি। তাই নাকি? তাহলে আমার মোটা ছাড়াই দেন, এক বোতল আনেন অর্ধেক আমি খাইয়ে দেবো, দেখবেন বাকি 50% খাওয়া ছাড়া কোনো উপায় নেই, এক সিটিংয়ে 50%। যেমন এক লোকের পেটে ব্যথা, মানে তলপেটে অনেক ব্যথা করে, কিডনিতে ব্যথা করে, তো অনেক প্রবলেম হইতেছে, তো ডাক্তারের কাছে গেছে, শেষ মুহূর্তে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সাহেব তার কিডনির একটা পরীক্ষা করায় দেখেছে কিডনি খুব খারাপ অবস্থা, তো ডাক্তারের সামনে যখন বসছে তখন জিজ্ঞেস করছে মদ খান? ওই শালা আপনিও খাওয়াইবেন, কোন ভালার পুটে ভালো না দেন গাই। ক্যাপিটাল এফএম 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।